গাইস আসসালামু আলাইকুম। তো গাইস আজকে যে অ্যাডপটা আপনার মধ্যে শেয়ার করবো সেই অ্যাডপের টোকেনটাতে আসছে, সেই টোকেনটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন লিস্টে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি বাইসেল চলতেছে, সো প্রত্যেকে আজকে যে অফারটা কেউ মিস করবেন না, কারণ এখান থেকে যে অ্যাডপটা পাবেন সেই অ্যাডপটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন। দেখেন এখান থেকে আমি যখন এখান থেকে মার্কেটে চলে আসি, এখান থেকে তাদের মার্কেটে চলে আসি, এখান থেকে দেখেন এই যে এখানে মার্কেটে মানে কোথায় কোথায় লিস্ট আছে, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে এটা আপনার gate.io, যে পাবেন gate.io। তারপরে এখান থেকে আরও বড় বড় এক্সচেঞ্জার রয়েছে, যেমন যেগুলো সবাই চীন আর কি gate.io, এবং এখান থেকে আপনার এই যে ব্যাসওয়াপ রয়েছে, মানে বিভিন্ন এখান থেকে যে MCU, এখান থেকে MEC, MEXC রয়েছে, তারপর আরও কয়েকটা আপনার রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে নিচে, এখান থেকে মানে অন্য ডি আমরা মূলত বেসিক্যালি চিনি না, তবে gate.io-টা কিন্তু প্রত্যেকে কিন্তু চিনেন আমি মনে করি, ঠিক আছে। তো এটা কিন্তু অলরেডি রিসেন্টলি কিন্তু বাইসেল চলতেছে, এই যে দেখেন এখানে কিন্তু রিসেন্টলি বাইসেল অলরেডি চলতেছে, এবং ভলিউমটা পার্সেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভলিউম কিন্তু এখানে অলরেডি চলতেছে, ঠিক আছে। তো অ্যাডপটা কিন্তু কেউ মিস করবেন না, আর অ্যাডপটা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাবেন এবং 100% লেজে, যেহেতু একটি লিস্টেড টোকেন, সো এর জন্য বলবো যে আমরা এখান থেকে অ্যাডপটা কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন থাকেন এবং এখান থেকে আপনি ভালো কিছু এখান থেকে পাবেন ইনশাআল্লাহ, আমরা আশা রাখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে যাবো, অ্যাডপে চলে আসলাম। তো অ্যাডপে চলে আসার পর এখানে আমি ক্রসে ক্লিক করি, তো অ্যাডপটা কিন্তু লিঙ্ক আমি জাস্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চলে আসবেন, জাস্ট অ্যালাউডালা করে এখানে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আপনি যেরকম চলে আসবেন, তো এরকম চলে আসার পর ফার্স্ট অফ অল এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে দেবেন, এখান থেকে ট্যাপ ট্যাপ করে কিছু টোকেন পাবেন আর কি, ঠিক আছে। তো কিছু টোকেন পাওয়ার পর এখানে দেখবেন সবার প্রথমে এখান থেকে বুস্টার করার জন্য কর্নারে দেখবেন ট্যাপ রয়েছে, ট্যাপ বুট। তো ট্যাপ বুটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলতেছে যে 10,000 coin দিয়ে এখান থেকে আপনি আর কি লেভেল 1 চলে গেলে এখান থেকে 6 ঘন্টার জন্য, যে 6 ঘন্টার জন্য আপনি এখান থেকে মাইনিংটা এমনিতে পেয়ে যাবেন, মানে আপনি 6 ঘন্টা আনএক্টিভ থাকলে আপনার অটোমেটিকলি টোকেনটা ইনকাম হবে, জাস্ট এখানে পার্সেসে ক্লিক করে দিলেই এটা পার্সেস হয়ে যাবে। তবে আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল পার্সেস হবে না, কারণ আপনাকে এখানে 10,000 coin কিন্তু আপনার নিজের ইনকাম থাকতে হবে। সো এখানে এই 10,000 coin আপনি কীভাবে পাবেন সেটা এখানে দেখেন, এখান থেকে আমার কিন্তু 5 ঘন্টার জন্য কিন্তু টাইম শুরু হয়ে গেছে, তো এটা কিন্তু দেখুন অটোমেটিকলি কিন্তু আমার ইনকামটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি এখানে ক্লেম করে কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে আমার কিন্তু ওয়ালেটে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখন আবার কিন্তু ইনকামটা চলতেছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে মূলত এখান থেকে আমরা অটো রোবটটা চালু করার জন্য টোকেন নেবো, সেই টোকেনটা আমরা কিন্তু এখানে যেটাকে কোয়েশ্চেন এখানে রয়েছে এখানে এটা ক্লিক করবেন, ঠিক আছে। তো কোয়েশ্চেন ক্লিক করার পর নিজে যেমন স্ক্রল করে, নিজে স্ক্রল করার পর দেখুন এই যে দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এখানে রয়েছে, এই যে দেখেন এখানে আমরা যদি তাদের যে টুইটার রয়েছে টুইটারে যদি লাইক রিটুইট কমেন্টগুলো করি, তাহলে এখান থেকে আমরা 1 লক্ষ টোকেন পাবো, 1 লক্ষ টোকেন, বুঝতেই পারছেন অনেক টোকেন কিন্তু। তো মাত্র 10,000 টোকেন দিয়ে আপনি এখান থেকে কিন্তু তাদের এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন, মানে এখান থেকে আপনি অটো রোবটটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এটা করার জন্য জাস্ট গোতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি আবার গোতে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে তারা তাদের টুইটারে নিয়ে যাবে, জাস্ট টুইটার থেকে আপনি এখান থেকে তাদেরকে ফলো করে দেবেন, ফলো করে দেওয়ার পর এখান থেকে লাইক করলেন, এখানে তাদের যে পোস্ট রয়েছে এই পোস্টে একটা লাইক করলেন, তারপরে এখানে একটা রিটুইট করলেন, দেখেন কিছুক্ষণ আগে পোস্টটা করা হয়েছে, মেবি এখান থেকে গতকালকে পোস্টটা করা হয়েছে আর কি। সো এখানে কিন্তু অফারটা তেমন একটা ভাইরাল হয়নি, দেখেন এই যে এখানে বিটগেট নিজে কিন্তু দেখতে পাচ্ছেন, নিজে কিন্তু বিটগেটে নিজে এখানে পোস্ট করছে, ঠিক আছে। দেখেন বিটগেট নিজে পোস্ট করছে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন লিস্টিং এখানে অলরেডি কিন্তু লিস্টিং চলতেছে, ডিপোজিট ওপেন আছে অলরেডি। তো ট্রেডিং কিন্তু এখানে 15 আগস্ট, মানে আজকে অবশ্যই এখন মানে সকাল 10টায় আর কি UTC টাইম অনুযায়ী সকাল 10টায় ট্রেডিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ডিপোজিট কিন্তু ওপেন আছে, ঠিক আছে। তো আশা করি যে বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন, যে আমি যতগুলো এখন পর্যন্ত যা কথা বললাম একটা কিন্তু মিথ্যা কথা না, আর আমরা কখনোই মিথ্যা কথা বলি না, আগে অ্যানালাইজ করে তারপর কিন্তু আপনার মধ্যে শেয়ার করি আমরা, ঠিক আছে। এটা কিন্তু নিউ লিস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন বিটগেটে কিন্তু নিউ লিস্ট হয়েছে, এটা কিন্তু বিটগেটের নিজে আমি এখানে ক্লিক করে দিই, দেখেন বিটগেটের কিন্তু ভিতরে আমি ক্লিক করি, দেখেন বিটগেটের অফিসিয়াল দেখতে পাচ্ছেন যে 2.1 মিলিয়ন, দেখতে পাচ্ছেন বিটগেটের 2.1 মিলিয়ন যে এখানে আপনারা টুইটার আছে, সেই টুইটারে কিন্তু আমি এখানে চলে আসছি, ঠিক আছে। তো আশা করি আমি যেটা বলছি সেটা কিন্তু মিথ্যা নাই, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আমরা এখন এখানে চলে আসলাম, চলে আসার পর এখান থেকে আমরা চেকে ক্লিক করবো, চেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অলরেডি যেহেতু আমরা করে ফেলছি, সো এখান থেকে আমরা করে ফেলছি অলরেডি, তো আমরা ব্যাকে ক্লিক করবো আবার। তো আবার ব্যাকে ক্লিক করতেছি, দেখেন আমি আবার ব্যাকে ক্লিক করছি, মানে এখান থেকে আমরা মূল ইন্টারফেসে চলে আসতে হবে। সো এখানে চেক এখান থেকে তারা বলতেছে যে 30 মিনিট ওয়েট করতে, তারপরে এটা আর কি হয়ে যাবে, তখন আপনি এখান থেকে চেকে ক্লিক করবেন, হয়ে যাবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে টেলিগ্রামের একটি অপশন আছে, তো টেলিগ্রামের অপশন একদম নিচে পেয়ে যাবেন, নিচে থেকে অলরেডি করে ফেলছি। সো এখানে টেলিগ্রামের যেটা আছে দেখতে পাচ্ছি ক্লেম অলরেডি ক্লেম করে নিচ্ছি, তো আপনি এখানে ক্লিক করে এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনার ইনস্ট্যান্ট এখান থেকে ক্লেম নিতে পারেন, ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু চলে আসলে কিন্তু যে ফার্স্টে আমি আপনাকে যেটা দেখাইছিলাম, এখান থেকে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করি, তাহলে সরাসরি কিন্তু যে এখানে নিয়ে আসবে, যেটা আমি ফার্স্টে দেখাইছিলাম যে লিস্টের বর্তমানে যে বাইসেল চলতেছে সেটা, ঠিক আছে। তো আশা করি যদি আমি
আমি যেটা বুঝাইছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমি আর এগুলো বোঝাবো না, তো এগুলো টাস্ক আপনারা এক এক করে সুন্দর করে করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে রবটটা যেটা আছে আপনার ব্যালেন্স যেটা থাকবে সেটা থেকে এখান থেকে আপনি চাইলে আর বেশি বেশি আপডেট করতে পারেন, ঠিক আছে। তো আমি অলরেডি আপডেট করছি, আমি চাইলে এখান থেকে আমি আবার এখান থেকে আপডেট করতে পারি। সো আমি আর আপডেট করবো না এখান থেকে এক্সট্রাভাবে যে এগুলো কী লাগতেছে, মানে একটা এক্সট্রাভাবে অন্য টোকেন লাগবে আর কি, সেটা বলতে থাকি, ঠিক আছে। তো যাই হোক, আমার এগুলো আর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট একটা করছি, এটা যথেষ্ট। তো আপনারা এগুলো করবেন এবং এখান থেকে যতগুলো টাস্ক আছে টাকাগুলো আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে কর্নার, দেখবেন এটা রয়েছে, মানে এখানে এখানে এই যে কর্নার এখানে এটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু আপনার নিজের রেফার লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এটা আপনার বন্ধুদের শেয়ার করবেন, শেয়ার করলে কিন্তু এখান থেকে আপনারা আপনি এক্সট্রাভাবে কিন্তু এখান থেকে আপনার প্রতি রেফারের জন্য কিন্তু এখান থেকে আপনি 2,500 টোকেন কিন্তু এখান থেকে পাবেন, ঠিক আছে। সো আশা করি বিষয়টা আপনি আপনাকে বুঝাতে পারছি, এবং এখান থেকে এক্সট্রাভাবে আপনি আরও আপনার কয়েন কিন্তু এখানে পার্সেন্টেজ হিসেবে আর পাবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছেন। এখন এখান থেকে মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে উইথড্র করবো কীভাবে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই এটা তো টোকেন পাইলাম, এ করলাম, এখন আমরা এখান থেকে কীভাবে উইথড্র করবো সেটা তো আর বললেন না ভাই। এটা কিন্তু উইথড্র এখান থেকে এখন অ্যাভেলেবেল হয় নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা জিনিস দেখেন স্পষ্ট এই যে এখানে বলছে, দেখেন এখানে কী বলছে, দেখেন এই যে সেশন, ঠিক আছে, মানে সেশন যেটা আছে তাদের সেশনটা এখান থেকে 46 দিন, মেবি 10 ঘন্টা 30 মিনিট রয়েছে। মানে আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাই যেটা হচ্ছে এখান থেকে তাদের যে সেশনটা রয়েছে সেশনটা শেষ হয়ে যাবে 46 দিন, প্রায় 1.5 মাস, ঠিক আছে। 1.5 মাস পর, প্রায় না 1.5 মাস উপর আর কি, 1.5 মাস প্লাস আর কি, 45 দিনে 1.5 মাস হয়। তো 1.5 মাস পর তাদের সেশনটা শেষ হবে, শেষ হওয়ার পর তারাই এখান থেকে বলবে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করার জন্য, যে অলরেডি কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশন চলে আসছে। তো তারপর কিন্তু এখান থেকে আর কি ওয়ালেটটা কানেক্ট করা বলতেছি, কারণ ওয়ালেটটা হচ্ছে নেটওয়ার্ক ফি নেওয়ার জন্য, ঠিক আছে। ওয়ালেট এগুলো ওয়ালেট সবসময় কানেক্ট করতে হয় নেটওয়ার্ক ফি নেওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে তারা এখান থেকে উইথড্র অপশন চলে আসবে, তারপর আমাদের টুন কিপার ওয়ালেটটা কানেক্ট করবো, তারপর ওখান থেকে হয়তো যে কোনো একটা ফি কাটবে। ফি কাটার পর এখান থেকে আমাদের যে বিটগেট রয়েছে, তো বিটগেটের থেকে ডিপোজিট অ্যাড্রেসটা এনে এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে তারপরে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করে আমাদের ওয়ালেটে নিয়ে এখান থেকে আমরা সেল দিতে পারবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত যদি মিস না করতে চান তাহলে এখান থেকে যত পারেন রেফার করেন এবং যত পারেন টোকেন এখান থেকে কালেক্ট করেন। কালেক্ট করে করে আপনার এখানে মিলিয়ন মিলিয়ন টোকেন রাখেন, যখন এটা উইথড্র চলে আসবে তখন কিন্তু এখান থেকে যে আমরা কিন্তু ভালো একটা খুব দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যেহেতু তারা অলরেডি টাইমটা কাউন্ট ডাউন করে ফেলছে, তো আশা করবো যে এখান থেকে আমরা খুব শীঘ্রই এখান থেকে যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন তাদের উইথড্র আপডেট চলে আসবে এবং আমরা এখান থেকে ভালো একটা খুব দিতে পারবো, ঠিক আছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিওটা দিয়ে দেবো, জাস্ট ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যাতে করে সবার আগে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, তারপর কিন্তু আমরা ইউটিউবে শেয়ার করছি, ঠিক আছে। সো এর জন্য বলবো ছোটোখাটো যত ধরনের আপডেট আছে সকল আপডেট পেতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল, এবং যদি সকল ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।